আসসালামু আলাইকুম। আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শর্তের বেড়াজালে সরকারের 30,000 কোটি টাকার প্যাকেজ প্রণোদনা, কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। বাংলাদেশ আগে পাবে এ শর্তে চীনের করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে শিগগির, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর নাখালপাড়ায় এনজিওর অফিস থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার। এবং কিশোরগঞ্জে আউশের বাম্পার ফলন, স্বস্তিতে কৃষকরা। এবার বিস্তারিত। করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারি প্রণোদনা প্যাকেজের ঋণ পেতে হয়রানির শেষ নেই। ব্যবসা পরিচালনার জন্য এই খাতে ঘোষিত 30,000 কোটি টাকার ঋণ তাই নিতে পারছেন না প্রকৃত ক্ষতিগ্রস্তরা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলো কঠিন শর্তের বেড়াজাল না সরালে এই সুবিধা কাজে লাগবে না। রিপোর্ট শরফুল আলমের। করোনা মহামারীতে দেশের অর্থনীতিকে সহায়তা করতে সরকার নানামুখী উদ্যোগ নেয়। ঘোষণা করা হয় 1,00,000 কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ। করোনা মহামারীতে ক্ষুদ্র, কুটির থেকে শুরু করে মাঝারি শিল্পসহ বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দেয়া হচ্ছে ওই তহবিল থেকে। তবে ব্যবসা পরিচালনায় সরকারের দেয়া 30,000 কোটি টাকার ঋণ পেতে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসএমই খাত। ক্ষুদ্র হওয়ার কারণে তারা অনেকে এই প্রণোদনার সুযোগটা তারা কিন্তু পান নাই, কারণ এই প্রণোদনাটা কিন্তু অন দ্য বেসিস অফ ইওর লাস্ট ইয়ার পারফরমেন্স। 30,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল, এইটার মধ্যেও বিভিন্ন শর্তের বেড়াজালে পড়ে আটকে আমাদের অনেকেই, ম্যাক্সিমাম লোকজনই এই টাকাটা পায়নি। ডিসবার্সমেন্টের যে ক্রাইটেরিয়া বাংলাদেশ ব্যাংক সেট করে দিয়েছে সেখানে কিছু পরিবর্তন প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের অর্থছাড়ের পর বিভিন্ন ব্যাংক এই প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দিচ্ছে। নীতিমালার মধ্যেই এসব কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনেকেই। বড় ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার কথা ছিল প্রায় আমাদের 844 কোটি টাকার মতো, আমাদের কিন্তু সেই 844 কোটি টাকা কিন্তু আমরা দিয়ে ফেলছি। 30% ওয়ার্কিং ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্টে 30% লোন দেওয়া হবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট প্রভিশন আছে। কিন্তু এই কোভিডের পরিবর্তিত পরিস্থিতির কারণে এই 30% আসলে অনেক ফ্যাক্টরি বা অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা অ্যাডিকুয়েট না। এই ডিসবার্সমেন্টকে কেন্দ্র করে যে এটার যে প্রগ্রেস সেটা নিয়ে আমি মনে করি সরকার এবং বেসরকারি খাতের যে নেতৃত্ব দিচ্ছে সংগঠনগুলো তাদের পক্ষ থেকে রেগুলার ইনফরমেশন আপডেট আসা প্রয়োজন। করোনায় ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের ঋণ ব্যবস্থা আরও সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চীনের আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। দেশটি অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করবে এ শর্তে এমন অনুমতি বলে জানান তিনি। সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে চীনা প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে তিনি এ কথা বলেন। চীনের এই ভ্যাকসিনের ট্রায়াল সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চীনা কোম্পানি সিনোভ্যাকের এই ভ্যাকসিন তৈরি করেছে। বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের ওপর এই ট্রায়ালের খরচও তারা বহন করবে। খুব শিগগির এই পরীক্ষা শুরু হবে বলে জানান মন্ত্রী। এদিকে ভারত এখনও তাদের আবিষ্কৃত ভ্যাকসিন বাংলাদেশের ট্রায়ালের অনুমতি চায়নি বলেও জানান তিনি। আমাদের দেশে আমরা ট্রায়াল করার সুযোগ দিব, কিন্তু আমাদের অগ্রাধিকার থাকতে হবে। যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে, বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি। আমাদের 1,00,000 ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানের ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে সেটাও তারা বহন করবে, এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,127। সর্বশেষ 24 ঘন্টায় 15,124টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 2,436 জন। শনাক্তের হার 16.11%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,04,583 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,458। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 63.52%। মৃতের মধ্যে পুরুষ 34 এবং নারী 11 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 22 জন। এদিকে চট্টগ্রামে মৃত্যু হার এখনও ঊর্ধ্বমুখী। কমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অষ্টম শ্রেণীর জেএসজি জেডিসি পরীক্ষা না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। কমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষার্থী নির্ভর হওয়ায় তাদের বাইরে বের হওয়ার সুযোগ কম বলে সেগুলোর কার্যক্রম চালু রাখতে রাজি হয়েছে সরকার। সংক্রমণ হারের উপরে জাতীয় কারিগরি কমিটি আছেন, জনস্বাস্থ্য বিষয়ক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা বিশ্লেষণ করছেন। সেই বিশ্লেষণ এবং সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে এখনো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফের দুটি জাতীয় পরিচয়পত্রই ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কোনটি সঠিক তার তদন্তের পর একটি সচল করা হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জালিয়াতির সাথে কমিশনের কারও জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা আমাদের বাতিল করতে হয় এবং প্রথম এনআইডিটা তাকে ব্যবহারের জন্য অনুমতি প্রদান করতে হয়। কিন্তু যেহেতু তদন্ত প্রক্রিয়াধীন এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করি, সেই জন্য প্রথমেই বলছি যে আমরা দুটো এনআইডি আপাতত ব্লক করে দিয়েছি সার্ভার থেকে। তবে এতটুকু বলতে পারি যে নির্বাচন কমিশন কোনোভাবে কাউকে কোনোদিন কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেয়নি, দিবেও না। যেই দোষী হোক, সে যে ধরনের কর্মকর্তা কর্মচারী অথবা যেই হোক, তার বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করব যদি কেউ দোষী প্রমাণিত। চাঁদাবাজির মামলার শুনানি শেষে খাসকামরায় আসামিপক্ষের আইনজীবীদের অবস্থানে আদেশ প্রদানে বিব্রত বোধ করলেন বিচারক। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার শুনানি শেষে বিচারক মোহাম্মদ শাহিনুর রহমান এজলাসে থাকাকালীন তার খাসকামরায় অবস্থান নেন আসামিপক্ষের দুই আইনজীবী। বিষয়টি আদালতের নজরে আনলে তাদেরকে খাসকামরা থেকে বের করে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জামালপুর টুইন টাওয়ারের মালিক ও কথিত বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়ার বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর উপাচার্যের পক্ষে ভাটারা থানায় করা 60 কোটি টাকার চাঁদাবাজির মামলায় গত 27 জুলাই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরপর ভুয়া চিকিৎসা সার্টিফিকেট দাখিল করে জামিন নেন শওকত হাসান মিয়া। জামিন আদেশ বাতিলে ইউআইটিএস কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে দুই পক্ষের শুনানি শেষে আদেশ দেওয়ার আগ মুহূর্তে শওকতের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার এবং অ্যাডভোকেট গাফফার চৌধুরী বিচারকের খাসকামরায় অবস্থান করায় বিব্রত বোধ করেন আদালত। এই মামলার আরেক আইনজীবী আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুমুর রহমান মজুমদার, তিনি সহ যিনি হিয়ারিং করেছেন এম এ গাপ্পার, তারা কোর্ট চলাকালীন খাসকামরার ভিতরে পিছনের দিক দিয়ে চলে যায়। যে কোর্টের কাছে কেন যায় আমরা জানি না। তো পরে কোর্টের এটা নজরে আসে, কোর্টের গোচরে আসে যে আসামিপক্ষের আইনজীবীরা আমি উপরে থাকা অবস্থায় খাসকামরা কীভাবে যায়। তখন তিনি ওনার অফিস স্টাফের মাধ্যমে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাসুম এবং এম এ গাপ্পারকে ডাকে এবং কোর্টের সামনে দিয়ে চলে আসে। এই অবস্থায় কোর্ট স্বাভাবিকভাবে বিব্রত হয়। শওকত হাসান মিয়ার আইনজীবীদের এমন আচরণে হতবাক আইনজীবী নেতারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। আজকে যেটা আসামিপক্ষে আইনজীবীরা করছেন, আমি একজন আইনজীবী হিসাবে এটা আমি নিন্দা করি, এটা ঘৃণা করি এবং এটা প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে আসে। বার কাউন্সিলে এরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এতদিন এই মামলায় আসামি শুধু বাদীর সাথেই প্রতারণা করে আসছিল, আজকে বিজ্ঞ আদালতের সাথে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীর এই আচরণের কারণে তারা বিজ্ঞ আদালতকে বিব্রত করে আদালতের সাথে প্রতারণা করলো। শওকত হাসান মিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মাসুমুর রহমান মজুমদারকে ফোন দিলে কথা না বলে লাইন কেটে দেন তিনি।
অন্যদিকে তাদের পক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি শওকতের অপর আইনজীবী এম এ গাফফার চৌধুরী। হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, আমার তো অন্য কারণ থাকতে পারে বা কোনো কিছু ওনার সাথে কথা থাকতে পারে, সেরকম তো কোনো কিছু হয় নাই, ওনার সাথে আমার কোনো রকম বক্তব্য হয় নাই। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ড এবং পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জালিয়াতির অপর আরেকটি মামলায় জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর নামে সরকারি বই নিয়ে সাংবাদিক নাজমুল হোসেনের জালিয়াতির বিরুদ্ধে রিট আবেদন করতে বলেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চে জালিয়াতির বিষয়টি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। পরে তার রিট আকারে আবেদন করতে বলেন উচ্চ আদালত। যে বইগুলা চুরির অভিযোগ বলা হয়েছে এই বইগুলা কিন্তু যে যার নামে অভিযোগ তার নামে না, কিন্তু এটা অন্য আরেকজনের নামের বই, এটা উনি ওনার প্রকাশনা দিয়ে উনি বের করে ফেলছেন। তরুণ প্রজন্মের কাছে যে সিগন্যালটা যাচ্ছে, যে ইমেজটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বঙ্গবন্ধু, এইটাকে ফিরাইয়ে আনার জন্য শুধু এখানে বিচারই যথেষ্ট না, এখানে হচ্ছে গিয়ে কারা কারা এটার সাথে সম্পৃক্ত। কারণ মন্ত্রণালয় তার নিজের মালিকানার বই যদি নিজেই আবার কিনেন, এর মানে মন্ত্রণালয় অবশ্যই আমরা ধরে নিছি যে এখানে মন্ত্রণালয় জড়িত আছেন। হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে অ্যাপ্লিকেশন আকারে আগামী সোমবারে নিয়ে আসতে, আমরা আগামী সোমবারে অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসব এবং আমরা। এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে, ধান কাটা মারিয়ে তাই দারুণ ব্যস্ত কৃষকরা। করোনাকালে ফসলের এমন ফলনে স্বস্তি ফিরেছে সেখানকার গ্রামে গ্রামে। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে হাবিবুর রহমান ওভি রিপোর্ট। দুবছর আগেও কিশোরগঞ্জের এসব জমিতে কোনো চাষাবাদ হতো না, বোরো চাষের পর কয়েক মাস ফেলে রেখে তারপর চাষ হতো আমন, সে জমিতে এখন জায়গা করে নিয়েছে সোনালি ধান আউশ। স্থানীয় কৃষি কর্মকর্তাদের সরাসরি তদারকিতে এবার বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা, সেই ধান ঘরে তুলতেই এখন যত ব্যস্ততা তাদের। আউশ ধানের দামও এবার বাজারে ভালো। এই সরকার আমরা দানটা দেওয়ায়, এই আউশ দানটা দেওয়ায় এমন বাম্পার ফলন হয়েছে যে এটা বলার মতো নাই, আমরা খুব উপকার পাইছি। জমি পাড়া আছেন, ওখানে নতুন বীজ দানাইছে, আমরা সামনে করছি, অনেক তিনটা ফসল করছি, মাশাআল্লাহ বালি হয়েছে। আমাদের এই আবাদ দেখে অন্য অন্য এই কৃষকরা আগামী বছরে এই আউশ ধান করার জন্য আগ্রহী হয়েছে। জেলার 13 উপজেলার 11টিতে চাষাবাদ হচ্ছে আউশ। কয়েক বছর আগে সামান্য কিছু জমিতে এই ধানের ফলন হলেও এখন তা ছড়িয়েছে কয়েক হাজার হেক্টর জমি জুড়ে। কৃষকরা বলছেন আড়াই তিন মাসেই ফলন ঘরে ওঠে এই ধান থেকে, অথচ অন্য ধানে সময় লেগে যায় এর দ্বিগুণ। রোগ বলে নিয়ন্ত্রণে তারা ব্যবহার করছেন প্রাকৃতিক পদ্ধতি, তাই আবাদে খরচও কমেছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 15-16 মন ধান। ধানটা চাষ করতাম, কীটনাশক ওষুধ মশুধ দেওয়া হইতো, এই কারণে ধানের অনেক ক্ষতি হইতো। এখন আমাদের দৈনচা গাছ লাগানো হয়েছে, আবার বয়ম টাঙানো হয়েছে, পোকামাকড় বয়মের মধ্যে আটকে মারা যায়। পোকামাকড় দমনে খরচ কমানোর জন্য সেখানে পার্চিং, লাইভ পার্চিং, ফেরোমেন ফাঁদ ব্যবহার করে কৃষকদের খরচ কমানো হয়েছে, উৎপাদন ভালো হয়েছে। 24,750 হেক্টর জায়গাতে আবাদ করেছে, যেটা লক্ষ্যমাত্রার চেয়ে 1645 হেক্টর বেশি। আগামী বৎসর এই আউশের এলাকা আরও বৃদ্ধি পাবে এবং ফলন আরও ভালো পাবে এবং নতুন নতুন জাতগুলো চাষাবাদ করা হচ্ছে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে কিশোরগঞ্জে আরও ব্যাপকভাবে আউশ ধান চাষাবাদ হবে বলে আশাবাদ করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ 28 আগস্ট পাকুড়িয়া শহীদ দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে নগার মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে ঘটেছিল দেশের ইতিহাসে অন্যতম নির্মম গণহত্যার ঘটনা। পাকিস্তানি হানাদার বাহিনী একসাথে হত্যা করেছিল 128 জন নিরপরাধ বাঙালিকে। সে স্মৃতি মনে করে এখনও শিউরে ওঠেন এলাকাবাসী, এখনও কেঁদে ওঠেন হারানো স্বজনদের কথা মনে করে। নগাঁও প্রতিনিধি রায়ান আলমের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে আরো জানাচ্ছেন ঈশ্বর লিমা। নওগাঁ শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রাম। মুক্তিযুদ্ধের সময় এখানে নিরীহ বেসামরিক 128 জন বাঙালিকে একসাথে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। এই গণহত্যার পর পাকুড়িয়া গ্রামটি পরিণত হয়েছিল এতিম ও বিধবাদের গ্রামে। রাজাকার ও আলবাদরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রামবাসীদের ধরে নিয়ে আসে পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে। এরপর তাদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।
ঘটনার দিন যে ১২৮ জন শহীদ হন, মাঠের পাশেই তাদেরকে গণকবর দেওয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পার হলেও এই গণকবরের কোনো উন্নয়ন হয়নি। শহীদ পরিবার পায়নি কোনো সরকারি সাহায্য সহযোগিতা। পরিবারের অনেকেই জীবিকা নির্বাহ করছেন ভিক্ষাবৃত্তি করে। আজকে ২৮ আগস্ট আসলেই আমাদের এই এলাকায় করুণ ছায়া পড়ে যায়, কিন্তু সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই না। এই বদ্ধভূমির যথেষ্ট উন্নয়ন আমরা দেখতে চাই এবং শহীদ পরিবারের এবং যারা এখনও আহত অবস্থায় আমাদের মাঝে জীবিত রয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং জাতীয় স্বীকৃতি আমরা দাবি জানাচ্ছি। শহীদদের স্মৃতি ধরে রাখতে পাকুড়িয়া গ্রামে শহীদ স্মৃতিস্তম্ভ সহ এই দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানা থেকে ৪২ টন পলিথিন জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পলিথিন বিক্রির প্রায় ৫ লাখ টাকা। নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিক্রির অভিযোগে কারখানার ৬ কর্মচারীকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা গা ঢাকা দেয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। এখানে ৬ জনকে ২ মাস করে কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং এখান থেকে এই পলিথিন বিক্রি ৫.৫ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। আর যিনি মালিক রয়েছেন রাফসান এন্টারপ্রাইজ এবং ভাই ভাই মালিক পলাতক করেছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ইংল্যান্ড পাকিস্তান সিরিজ দিয়ে এবার মাঠে ফিরছে টি টোয়েন্টি ক্রিকেট। আজ শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করছে ইংল্যান্ড। ১৬৭ দিন পর ২২ গজে দেখা যাবে টি টোয়েন্টি ক্রিকেট। ম্যানচেস্টারে ইংল্যান্ড পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। করোনার প্রাদুর্ভাব না গেলেও দীর্ঘ ১১৬ দিন পর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে মাঠে ফিরে টেস্ট ক্রিকেট। ১৩৮ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরু করে ইসিবি। আর এবার ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ দিয়ে মাঠে ফিরছে টি টোয়েন্টি ক্রিকেট। ফুটবল ভক্তদের ভোটে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিওর বিপক্ষে করা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। উইফার ওয়েবসাইটে দেওয়া প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের মধ্য থেকে CR7-এর গোলটি সবচেয়ে বেশি ভোট পায়। শেষ ১৬র ফিরতি লেগে লিওর বিপক্ষে দ্বিতীয় গোলটি ছিল রোনালদোর। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে গ্রুপ পর্বে জেনিতের বিপক্ষে লাইপজিগের মার্শেল জাবিদ শার জয়সূচক গোলটি। এছাড়া তৃতীয় সেরা গোল নির্বাচিত হয় রোনালদোর সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর গোল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শর্তের বেড়াজালে সরকারের ৩০,০০০ কোটি টাকার প্যাকেজ প্রণোদনা কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। বাংলাদেশ আগে পাবে এ শর্তে চীনের করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে শিগগির বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর নাকালপাড়ায় এনজিওর অফিস থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার। এবং কিশোরগঞ্জে আউশের বাম্পার ফলন, স্বস্তিতে কৃষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ১৮ বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/১৮ বাংলা নিউজ।